আসসালামু আলাইকুম অবশেষে আবারও বাংলাদেশ পুলিশে সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এসএসসি এসএসসি পাশে হ্যাঁ বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে কত টাকা খরচ হবে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন এ সমস্ত কিছুই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের মধ্যে যারা বিভিন্ন বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান যেমন মাদকদ্রব্য সিপাহী পদের জন্য আনসার বাহিনীর জন্য পুলিশ কনস্টেবল নৌবাহিনী বিজিবি সেনাবাহিনী এবং বিমান বাহিনী মূলত এই সাজেশনগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে খুব সহজেই হোয়াটসঅ্যাপ ইমো অথবা জিমেইলে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা এখানে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে বিকাশ নগদ রকেট খোলা আছে পার্সোনাল উক্ত নাম্বারে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য দুই শত টাকা এবং অন্যান্য বাহিনীর জন্য একশত টাকা পাঠিয়ে ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ইনশাল্লাহ আমরা সাথে সাথে চূড়ান্ত শর্ট সাজেশনটির পিডিএফ দিয়ে দেব মনে রাখবেন শুধুমাত্র মাঠে টেকলেই হবে না লিখিত এবং ভাইবাতে ভালো পরীক্ষা দিতে হবে বাইদায়ে চলে আসলাম মূল আলোচনাতে আপনারা এখানে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আপনারা জানেন এটা একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় উনতিরিশ এগারো দুহাজার তারিখে এখানে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবেন যেহেতু এই পদগুলোতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তাই আপনারা কেউ মিস করবেন না আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন যাই হোক আমরা আট নং পদটি থেকে আলোচনা শুরু করছি আট নং পদটির নাম অফিস সহায়ক শূন্যবদের সংখ্যায় একটি গ্রেড বিশ এই পদের জন্য বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নং পদটির নাম ওয়ার্ড বয় শূন্যবাদের সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নং নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরই এই পদে নেওয়া হবে পাঁচজনকে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের মানের সিজিপিএতে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ পাঁচ নং পদটির নাম ড্রাফসম্যান শূন্যপদের সংখ্যা একটি বেতন নয় টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ ট্রেড কোর্সে উত্তীর্ণ বা ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা ডিগ্রি চার নংপটের নাম নার্সিং সহকারী স্বর্ণপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং নার্সিংয়ের ডিপ্লোমা কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে তিন পদটির নাম ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এই পদে নেওয়া হবে সাতজনকে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের এতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে দুই পদটির নাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা দুইটি বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে এক নম্বরটির নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর শূন্যপদের সংখ্যা দুইটি বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের পেতে স্নাতক বা সমানের ডিগ্রি অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে বিশেষ করে টাইপিংয়ে এতক্ষণ পদগুলো সম্পর্কে আলোচনা করলাম এখন দেখবেন এই পদগুলোতে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন তারপরেও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা আগামী তিরিশ এগারো দুই তেইশ তারিখে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর বয়সটা হিসেব করতে হবে তিরিশ এগারো দুই তেইশ অনুযায়ী এই পদগুলোতে আবেদন করার জন্য আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এস এম পি ডট টেলিটক ডট কম ডট বিডি মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এই পদগুলোতে আবেদন শুরু হবে আগামী ছয় ডিসেম্বর দু হাজার সকাল দশটা হতে এবং আবেদন চলবে তিন জানুয়ারি দু বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এরপর আবেদন ফি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং পদের জন্য আবেদন ফি দুই তেইশ টাকা এবং সাত থেকে আট নং পদের জন্য আবেদন ফি এক শত বারো টাকা যা টেলিটক সিমের মাধ্যমে পে করতে হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন প্রতিনিয়ত নতুন নতুন সার্কুলারগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ